নমস্কার বন্ধুরা, আমি সাথী। সাথী কিচেনের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপিতে আছে ডিম পিঠা। ডিমের এই ঝাল পিঠাগুলো বানানো খুবই সহজ, খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। বিকেলের চায়ের আড্ডা জমে যাবে, কিংবা কোনো মুখরোচক খেতে ইচ্ছে করলে মুখের টেস্ট একদম দ্বিগুণ অংশে বাড়িয়ে দিতে এই রেসিপিটি ট্রাই করুন। আশা করি খেতে খুবই ভালো লাগবে। আর পিঠাগুলো কেমন করে বানিয়েছি তার রেসিপিটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে রেসিপিটিতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। তো চলুন দেখে নিন কেমন করে বানিয়েছি। পিঠেগুলো বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, আর মিক্সিং বোলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা। পিঠেগুলো ময়দা দিয়ে বানাবো, ময়দা দিয়ে বানালে বেশি টেস্ট হবে। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর, আর দিচ্ছি কিছুটা কুচানো পেঁয়াজ, আর দিচ্ছি কিছুটা কুচানো ধনে পাতা। আর যেহেতু ডিম পিঠে তাই লাগবে একটি ডিম। ডিম দিয়ে বানালে এর টেস্ট দেখবেন দারুণ হবে। আর ডিমটা যদি অপছন্দ করেন তাহলে ডিমটা স্কিপ করে দিতে পারেন, আর বাদবাকি উপকরণগুলো দিয়ে বানিয়ে নেবেন তাতেও হবে। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প দিয়ে দিলাম হলুদ পাউডার, আর অল্প দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম, তারপরে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। জলটা অল্প অল্প করে দিতে হবে, তাহলে বুঝতে পারবেন ব্যাটারটা কেমন করে বানাতে হবে। ব্যাটার একেবারে পাতলা বানানো যাবে না, ব্যাটারটা মোটামুটি একটু ঘন করে বানাতে হবে। খুব পাতলা করে দিলে পিঠেগুলো আবার একেবারে চ্যাপ্টা হয়ে যাবে এবং ভাজার পর একেবারে মচমচে হয়ে যাবে। তাই খুব পাতলা করে না বানিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা মাখতে থাকবেন, তাহলে দেখবেন ব্যাটারটা খুব সুন্দর করে মাখাতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি অল্প সুজি। সুজি দিলে এটি একটু ক্রাঞ্চি ভাব আসে, একটু মচমচে হবে, তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু সুজি। সুজি দিয়ে আবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা দেখুন এখন একটু পাতলা লাগছে, তবে সুজি দেওয়ার পরে দেখুন আরও একটু টেনে গেছে। এইরকম ঘন করে মাখিয়ে নিয়েছি। এখন এগুলো ভাজার জন্য ব্যাটার একেবারেই রেডি। ভাজার জন্য বেশ খানিকটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আর তেল ভালো করে গরম করে তারপরে একহাতা করে ব্যাটার তেলের উপরে দিয়ে দিতে হবে। আর ব্যাটার তেলের উপরে দেওয়ার পরে দেখবেন ব্যাটারটা আগে থেকে একটু স্প্রেড হয়ে যাবে। আর যেহেতু ডিম দেওয়া আছে তাই কড়াইতে নিচে আটকাবে না, খুব সহজেই এগুলো উল্টে পাল্টে ভেজে নিতে পারবেন। ননস্টিকের কড়াই ছাড়া যে কোনো কড়াইতেই এই পিঠেগুলো বানাবেন, দেখবেন কড়াই নিচে আটকাবে না, পিঠেগুলো নিচে একটুও লাগবে না। আর দেখবেন তেলে দেওয়ার পরে তেলে খুব সুন্দরভাবে ভেসে উঠবে, আর একটির গায়ে দেখুন একটি একেবারে লেগে যাচ্ছে না। এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে পিঠেগুলোকে ভেজে নিচ্ছি, আর কিছুটা গরম তেল উপর থেকে এইভাবে ছিটিয়ে দেবেন, তাতে ওপরটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। একটি সাইড যখন হালকা হয়ে যাবে তখন অপর পাশটা উল্টে দিচ্ছি। এইভাবে এপির ওপির লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। পিঠেগুলো যদি একটু নরম নরম চান তাহলে একটু ভেজে তারপরে তুলে নেবেন, আর পিঠেগুলো যদি একটু ক্রাঞ্চি এবং একটু মচমচে চান তাহলে একটু সময় নিয়ে গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে পিঠেগুলো ভাজতে হবে, তাহলে দেখবেন পিঠেগুলো একেবারে মচমচে হবে। কালারটা দেখুন এই রকম চেঞ্জ হয়ে গেছে। এই রকম পর্যায়ে তুলে নিলে পিঠেগুলো দেখবেন একটু নরম নরম থাকবে। আর পিঠেগুলো যদি একটু লাল করে এবং একটু মচমচে করে ভাজতে চান তাহলে আরও একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আবারও কিছুটা ব্যাটার দিয়ে এই রকম পিঠেগুলো ভেজে নিচ্ছি। আর এখন গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি। পিঠের ব্যাটারটা যখন কড়াইয়ের মধ্যে দেবেন তখন গ্যাসের আঁচটা বাড়ানো থাকবে, আর ব্যাটার দেওয়ার পরে গ্যাসের আঁচটা একেবারে লোতে করে দেবেন। গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে পিঠেগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন পিঠেগুলো একেবারে মচমচে হবে। দেখুন বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে। এই পিঠেটা দেখেই বুঝতে পারছেন যে এই পিঠেটা একেবারে ক্রিস্পি হয়েছে। এখন পিঠেগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এই ঝাল পিঠেগুলো বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি খেতে খুবই ভালো লাগবে, খুবই টেস্টি হয়, আর বানানো দেখলেন খুবই সহজ। পিঠেগুলো ভেজে নিয়েছি এবং একটি পাত্রে পরিবেশন করে নিয়েছি। পিঠেগুলো দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতে আরও বেশি সুন্দর হয়। বাড়িতে আপনারা বানালে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না পিঠেগুলো খেতে আপনাদের কেমন লাগলো, আর রেসিপিটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে তা একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠেগুলো দেখুন খুবই নরম তুলতুলে হয়েছে, আর খুবই টেস্টি হয়। বাড়িতে একবার ট্রাই করতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। আর রেসিপি দেখলেন খুবই সহজ। এতক্ষণ সময় দিয়ে রেসিপি দেখার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকম প্রতিদিন নতুন নতুন রেসিপির আপডেট পেতে বেল আইকনে অল বাটনটি প্রেস করে রাখবেন।